7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি। এ উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করে দলটি। আপনারা এই লাল সবুজের পতাকাকে রক্ষা করার জন্য জীবন দিবেন ওয়াদা করেছেন। এই যে খালেদা জিয়ার আদর্শটা গ্রহণ করেন, বিল পাস করেন, পদত্যাগ করেন, ইলেকশন করেন। আলোচনায় দিনের তাৎপর্য তুলে ধরে 7 নভেম্বরের চেতনায় উজ্জীবিত হওয়ার কথা বলেন বিএনপি নেতারা। আপনারা জানেন 25-এর কালো রাত্রে রাজনীতিবিদরা যা করার কথা ছিল সেই জায়গায় রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছিল। মেজর জিয়া সফল হয়েছিলেন, মুক্তিযুদ্ধ ঘোষণা স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আর 7 নভেম্বরও রাজনৈতিক নেতারা ব্যর্থ হওয়ার পরে দেশ যখন স্বাধীনতার সার্বভৌমত্ব হারানোর উপক্রম হয়েছিল, এদেশের মানুষকে পথ প্রদর্শন করেছিলেন তিনি, মেজর জেনারেল জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণ রেখে এই সরকারের পতন ঘটিয়ে আরেকটি স্বাধীনতার গান করি। যেখানে আওয়ামী লীগ আছে সেখানে গণতন্ত্র নাই, আর যেখানে গণতন্ত্র থাকে সেখানে আওয়ামী লীগ থাকতে পারে না। দেশের প্রয়োজনে জনগণকে আন্দোলনের আহ্বান জানিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন বিএনপি মহাসচিব। আমাদের সেই স্বাধীনতাকে আবার হরণ করা হয়েছে, আমাদের সেই গণতন্ত্রকে আবার নিয়ে যাওয়া হয়েছে। এই দীর্ঘ 15 বছর ধরে আজকে যে সরকার অনির্বাচিত সরকার জনগণের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়ে যারা আজকে আবার বাংলাদেশকে সেই অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়। এদিকে দিনটি স্মরণে সকালে শিরে বাংলা নগরে দলের শীর্ষ নেতাদের সাথে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব। লড়াইকে আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব এবং আমরা গণতন্ত্রকে মুক্ত করব, দেশনেত্রীকে মুক্ত করব। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা।